हेलो बंधुरा केमन आछो आशा करछि तुम्हारा खूब भालो आछो। आमार आरेकटा नतून ब्लगे तुम्हारे सबाई के स्वागत जानाच्छि। देशे प्राय एक मास थाकार परे बिये बाड़ी सब काटिए फाइनाली आमी बाड़ी एसे गेछि। अनेक दिन देशे थेके गेलाम, प्राय एक मास थेके गेलाम, तो आर भालो लागछिलो ना आसते। सबाई छिलो खूब मजा मस्ती करछिलो, सब बोनेरा एकसाथे। कोनो बारे एतो दिन आमरा थाकि ना, एबारे जतो दिन छिलाम तो खूब भालो लागछिलो। मनटा भीषण खराब, एसे ही घरेर जा अवस्था तोमादेरके बोलते पारबो ना। सेगुलो आर भिडियोते शूटिंगो करा जाबे ना, कारण कोमर बेंधे लेगे पड़े किछु परिष्कार करा होयेछे, आरो किछु बाकी आछे। आर आजके देखो भीषण गरम जे पड़ेछिलो एक सप्ताह धरे, आजके बृष्टिटा होयेछे, भीषण सुंदर लागछे। वेदारटा देखेछो पुरो क्लाउडी, खूब भालो लागछे। सकाले घूम थेके उठे देखि बृष्टि होयेछे, रात्रिरे बोधे प्राय दुटो तीनटे राति थेके बृष्टि होच्छे। तो एक मास प्राय छिलाम ना जखन, आमार छात बागानेर अवस्था तोमरा देखते पाबे ना, घास पुरो भर्ति हये गेछे सब, एकदम माने अवस्था प्राय भालो नेइ। ताओ सब कोटा गाछ बेचे आछे, मोटामुटी भालो आछे। जलटा तो दिया होयेछिलो रेगुलार, किन्तु जत्न नेओया होयनि जन्य अनेक फुल एखन कमे गेछे, घास पुरो टपे भर्ती हये गेछे। एगुलो सब ठीक करते हबे, अनेक टाइम लागबे। একবার তোমাদেরকে আমার ছাদ বাগানটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা ঘাস কেমন ভর্তি হয়ে গেছে সব, কিছু কিছু গাছ মরে গেছে। আর দেখো এইগুলো বেগুন গাছে ছোট্ট ছোট এসে দেখি দুটো বেগুন ধরেছিল, খারাপ হয়ে গেছিলো, তুলে নিয়েছি। এখন এগুলোতে যত্ন নেওয়া হয়নি জন্য বেগুনে ভালো ফুলও আসেনি, ভালো হয়নি। ঢেঁড়স গাছে ঢেঁড়স বুড়ো হয়ে গেছে, হয়ে এই যে ঢেঁড়স বুড়ো হয়ে গেছে, ঘাস সবাই গড়াই হয়ে গেছে। লঙ্কা গাছটাও ভালো হয়নি, কারণ ট্রিটমেন্ট না করলে যা হয়। অ্যালোভেরা গাছেরও দেখো, ভিতরেও দেখো কত ঘাস। আর এই যে ফুল, মোটামুটি অল্প কটা ফুটছে। এই ফুলটা কত ধরেছিল আগের বছরে, এই বছরে তেমনি কিছু ফুল হয়নি। এই গাছ থাকলে আমার চিন্তা থাকে না, প্রচুর ফুল। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ফুল, তিনটেই গাছ আমার, এতে প্রচুর এক ডালা প্রায় ফুল বেরিয়ে যায়, উপরে আরও অনেক হয়েছে। তো এই যে হ্যাঁ ওটা বেলফুলও এখনও হচ্ছে, এই যে জবা ফুল, এই যে জুঁই ফুল, আর এই যে হলুদ ফুল, কলকে ফুল, এগুলোতে চলে যাচ্ছে, আমার গোপালের হয়ে যাচ্ছে। আর ওই দিকে কটা আছে, এই যে দেখেছো বৃষ্টিটা হয়েছে জন্য গাছগুলোকে বাঁচা। যদি এর আগে যদি বৃষ্টি হতো না, গাছগুলো আরও ভালো থাকতো। বৃষ্টি হয়নি, রোদে পুরো পাতাগুলো পুড়ে গেছে, গাছগুলো একদম ভালো নাই। আর মানে তিনতলার উপরে তো ভীষণ রোদ, তো গাছ বাঁচানো মুশকিল। দুবেলা জল দিলে তাহলে ঠিক আছে, তাও প্রচুর রোদ, পাতাগুলো যেন জলে পুড়ে আছে। সেই জন্য এই বছরে তেমনি একটা ফুল হয়নি। আমি যাই এখন ফুল তুলে আমার গোপালের পুজো করব, আবার সেই পুরনো ইয়েতে চলে আসতে হবে, পুরনো ডিউটিতে, যেগুলো ঘরে সব আমাদের ডেলি ওয়ার্ক থাকে তো সেইগুলো করতে হবে। তো এখন যাই, আজকে শনিবার নন্দিনী স্কুল ছুটি, তো আমি এখন যাব গোপালের পুজো করে টিফিন বানাবো। একটা বোতল ঢেলে এলো, আবার একটা বোতল খুলতে আরেকজন কি করছে, মাথায় জ্বর ছাড়াচ্ছে। গোপালের পুজো হয়ে গেছে, অনেক দিন পরে গোপাল বাড়ি ফিরেছে, আর আমি মন খুলে গোপালের সেবা দিয়েছি। কারণ এক মাস যে বাইরে ছিলাম, গোপালের ভালো করে সেবা দিতে পারিনি, কোথায় বাইরে গেলে খুব অসুবিধা হয় সেবা দেওয়ার। তো দেখো আজকে বাগানের ফুল দিয়েও ভগবানের মালা করেছি, কি সুন্দর লাগছে। অনেক দিন পরে আমার গোপাল মন্দিরে বসে আছে। পুজোটা শেষ করতে করতে না প্রায় আটটা বেজে গেছিলো, তো এখন চলে এসেছি সকালবেলা টিফিন বানাতে। টিফিনে বানাচ্ছি শুধু ঘুগনি বানাচ্ছি, কারণ আজকে রুটি করব না, মুড়ি দিয়ে খাওয়া হবে। আমরা বেশিরভাগ সকালবেলা না মুড়িটাই খাই, কারণ আমরা না উড়িষ্যাতে মুড়ি, আলুর দম, মুড়ি, ঘুগনি, মুড়িটা চাট করে খেতাম, তো বেশি খেতাম, ওইটাই আমার থেকে গেছে। মুড়িটা না হলে যেন আমাকে ভালো লাগে না। তো আজকে ভাবছিলাম একটু শনিবার লুচিটা করব, কিন্তু নন্দিনীর পেটটা ঠিক নেই, কালকে চাউমিন খেয়েছিল, তার জন্য আমি
आज के भावलाम ना थाक मुड़ीटाई खेये नेब सबाई मिले। तो घुगनीटा हो गेछे एखन आमरा टिफिन खेते जाब। आर ई मसलागुलो ना ई डिबेटा नतून एनेछि, एर आगे डिबेटा खराब हो गेछिलो, तो एखन ई डिबेटा नियेछि। एर सब पार्टसगुलो आलादा आछे, कोनो मसलाटा शेष हो गेले कि धुते चाइले खुले धोया जाबे। तो एखन मसलागुलो एते छिलो ना, मसलागुलो एते एखन ढेले निच्छि। एरपरे खावा दावार परे आमाके एखन बाजारेओ जेते होबे। बाजार थेके चले एसेछि एई सब्जीगुलो निये एसेछि। देखो बेगुन एनेछि, पटल एनेछि, बरबटी एनेछि, काँचा लंका एनेछि, आर अल्प कुंद्रि एनेछि। तो एखन ना बाजारे जेनो आगुन लेगेछे। आमादेर एखाने बाजार ना खूब दाम, 70 টাকা 80 টাকার नीचे ना कोनो बाजार नेई। आलूटा अवश्य ए बछरे सस्ता आछे, 20 টাকা आछे, ना हले आगेर बछर एई टाइमे आलूटाओ 30-40 धरे गेछिलो। आमादेर हप्ताहे आलूटा बेशी करेई लागे, 5 কিলো आलू आमार प्रत्येक हप्ताहे लेगे जाय, तार जोन्नो आमार बाड़ीते ना आलूटा बेशी आछे। आजके আমি আলুটাও বেশি করে নিয়েছি, আগের আলু কিছু ছিল আর কিছু এনে রেখে দেবো, কারণ বৃষ্টিটা হয়ে গেলে না আলুটা ভিজে যায়, তো এই শুকনো আলুটা এখন পেলাম তার জন্য নিয়ে চলে এলাম। বাজারগুলো ভীষণ দাম হয়েছে, তার জন্য বেশি বাজার আনেনি, কারণ বৃষ্টির বাজার বেশি দিনও থাকে না, পচে যায়। পাশেই বাজার আছে, রোজেকার বাজার, রোজের করা যায়। আগে আমি বাজার করতাম না, হাজব্যান্ড করতো, এখন না নিজে বাজার করে অভ্যাস হয়ে গেছে। নিজে বাজার না করলে না যেন ভালো লাগে না, কারণ কোনটা করবো না করবো আমার মন পছন্দের বাজার আমি নিজে দেখে করতে এখন ভালোবাসি। তো বাজার থেকে এখন চলে এসেছি, আগে আলুগুলোকে ভালো করে আমি মিলে রেখে দিচ্ছি। এটা বানানোর পরে না বেশ ভালো হয়েছে আলুটা রাখতে। তো এখন দুপুরে রান্নাটা আর বেশি করে তোমাদেরকে দেখালাম না, এখন দুপুরে আমার রান্না হয়ে গেছে। ডাঁটা দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে পোস্ত হয়েছে, রায়তা হয়েছে, আর সয়াবিন আলু দিয়ে তরকারি হয়েছে, ডাল হয়েছে, আর পাঁপড় ভাজা হয়েছে। আর আজকে বেশি কিছু করেনি, অনেক কাজ ছিল তো ঘরে, তো তার জন্য আর বেশি কিছু করেনি। এখন যাচ্ছি ছোটো মেয়েকে খাওয়াবো, আর ভিডিওটা বেশি বড় করছি না। আশা করছি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।